আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই স্বর্ণা। আজকে আমি তৈরি করছি স্পেশাল ছোলা ভুনা। আসলে ইফতারির টেবিলে ছোলা ভুনা ছাড়া কিন্তু ইফতারে জমেই না। অনেকেই অনেকভাবে এই ছোলাটা রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখানে 2 কাপের মতো ছোলা নিয়েছি আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে ছোলাটা ফুললে কিন্তু ডাবল হয়ে যাবে আর এটা কিন্তু খুব ভালো সিদ্ধও হবে। দেখেন এটা হচ্ছে ভেজানোর আগে এই অবস্থা, আর ভেজানোর পরে দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তাই চেষ্টা করবেন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে এটাকে ভিজিয়ে রাখার। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো আলু। আমি এখানে এই আলুগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি এই 3টা উপাদান পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে ছোলা, আলু আর লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তবে আপনারা যেভাবে সিদ্ধ করতে পছন্দ করেন সেভাবে সিদ্ধ করে নেবেন। আমার ছোলাটা এ পর্যায়ে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ অর্থাৎ 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন এই তেলে আমি কিছুটা কাঁচা চীনাবাদাম একটু ফ্রাই করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে ছোলার সঙ্গে এই চীনাবাদাম দাঁতের নিচে পড়লে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 2-1 মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে আমি এগুলো বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই সেম কড়াইতেই কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এটাও কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই তেলেই আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এই শুকনো মরিচ দুটাকে আমি একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2 টুকরা এলাচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা, আস্ত জিরা। এখন এটাকে দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ছোলা সিদ্ধের সময় আমি লবণটা দিয়েই ছোলাগুলো সিদ্ধ করেছি, তো সেই পর্যায়ে একটু বুঝে লবণটা কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, একটু চিড়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটা ভালো ফ্লেভার অ্যাড করবে। এখন এগুলোকে একটু ভালো মতো কষিয়ে এখন মশলার উপরে তেল ভেসে উঠবে, ঠিক সেই সময় আগে থেকে সিদ্ধ করা সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন মশলার সঙ্গে এই ছোলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 5 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে। ছোলাটা যত বেশি কষাবেন, যত পারফেক্ট কষানো হবে, এর স্বাদটা কিন্তু তত বেশি হবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আমি এখানে বেশি পানি ইউজ করব না, যেহেতু আমার আলু ছোলা সবই সিদ্ধ, তাই এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন এটাকে একটু মিশিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আর এগুলো ঢাকবো না, এখন এগুলোকে হালকা হাতে আমি আলুগুলো ম্যাশ করে নিব। এতে করে এই ছোলার যে ঝোলটা সেটা কিন্তু দেখবেন একটু মাখা মাখা হবে। এভাবে 2-3 মিনিট রান্না করার পরে ঝোলটা এরকম গ্রেভি আর এরকম একটু ঝোলঝোল থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শুকিয়ে আসবে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আর সাথে ডেকোরেশনও করে নিচ্ছি। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, সেই আগের থেকে ভেজে রাখা বাদাম, আর অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি সার্ভ করছি। আর এটা যদি সংরক্ষণ করতে চান, এই রান্না অবস্থায় যতটুকু পরিমাণে খাবেন ততটুক একটা এয়ারটাইট বক্সে বা ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে 2-3 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট যখন খাবেন ডিপ ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।